নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হন আরও তিনজন। গেল রাত 9টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন সুকাশ ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব হোসেন ও রুহুল আমিন। পুলিশ জানায়, সাবেক ইউপি সদস্য আফতাব ও বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এক বছর ধরে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় এই সংঘর্ষ বাধে। অন্যদিকে রংপুরের পীরগঞ্জে খেতাবের পাড়াপল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষক ও সাধারণ শিক্ষকদের মধ্যে সংঘর্ষে আকাশ নামে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 30 জন। পরে সহকারী শিক্ষক আনোয়ারুল সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।